সাদিক আব্দুল্লাহ আছে নিশ্চয়ই আপনারা তাদেরকে সব ধরনের সহযোগিতা এবং সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ যে আমরা গায়ে পড়ে কোনো ঝগড়া বিবাদ করব না আপনারা যে একটা একটা পরিবর্তনশীল সময়ে যে টাইপের আপনারা চরিত্র এবং মনোবৃত্তি দেখিয়েছেন নৌকার প্রতি আপনাদের লয়্যালটি দেখিয়েছেন এটা জননেত্রী শেখ হাসিনাকে আমি নিশ্চিত খুবই আনন্দিত করেছে এবং তাকে 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 গর্বিত করেছে এভাবে আমরা যদি এভাবে আমরা যদি নৌকার সৈনিক হিসেবে নৌকার হাল করি ধরা অব্যাহত রাখি তাহলে ইনশাল্লাহ আগামীতে সকল আরো যে কোনো ধরনের সংকট আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ এরপরে আসি আমাদের সামনে 24 তারিখ আপনারা জানেন এই বরিশালে বিএনপি জামাত তাদের তারুণ্যের সমাবেশের নামে একটা সমাবেশ করতে যাচ্ছে এর আগেও তারা বরিশালে একটা বিভাগীয় সমাবেশ করে গেছে গত কয়েক মাস আগে যাই হোক আমরাও বাংলাদেশ আওয়ামী যুবলীগ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগে বিভিন্ন শান্তি সমাবেশের কর্মসূচি অব্যাহত রেখেছে এবং আমরা কিছু প্রস্তুতি সভাও করেছি এই বরিশালের শান্তি সমাবেশটাকে কেন্দ্র করে এবং আমরা এই আগামী যে 24 তারিখ যে শান্তি সমাবেশ সেই সমাবেশে আপনাদের সব আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা চাচ্ছি আপনারা আমাদের এই সমাবেশে শান্তি সমাবেশটাকে সফল করার ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবে এবং আপনারা আমাদের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের এবং আমার ভাই বদিউল আলম যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্বপ্রাপ্ত বরিশাল বিভাগের এরা আজকে থাকবে কালকে থাকবে 24 তারিখে শান্তি সমাবেশ সফল করার জন্য আপনারা দয়া করে তাদেরকে সহযোগিতা করবেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ বা যে কোনো ধরনের তাদের প্রয়োজন অনুযায়ী আপনারা তাদেরকে মতামত দেবেন এবং আমি মুরব্বীদের এখানে জাহাঙ্গীর মামা আছে ইউস মামা আছে ডানে আমার ভাই সাদিক আব্দুল্লাহ আছে নিশ্চয়ই আপনারা তাদেরকে সব ধরনের সহযোগিতা এবং সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আর এই সমাবেশ এই শান্তি সমাবেশ আপনারা জানেন রিসেন্টলি সাম্প্রতিককালে শান্তি সমাবেশ থেকে জননেত্রী শেখ হাসিনার উপর অনেক ধরনের হুমকি জীবন নাশের হুমকিও দেওয়া হচ্ছে তো আমরা আমাদেরকে আমাদের কৌশল যে আমরা গায়ে পড়ে কোনো ঝগড়া বিবাদ করব না কিন্তু জননেত্রী শেখ হাসিনার কে এরকম প্রাণনাশের হুমকি আমরা প্রশাসনের দিকেই আমরা এটা এই দায়িত্ব তাদেরকে তাদের দিকেই আমি আমরা টার্গেট করে দেব যে তাদের দায়িত্বটা প্রথমে তাদের পালন করতে দিতে হবে কিন্তু আমরা কোনো নৈরাজ্য আবার মেনে নেব না আমাদের জনগণ সাধারণ শান্তিপ্রিয় জনগণকে আঘাত করবে সেগুলো আবার আমরা মেনে নেব না মোরাল ভাঙচুর করতেছে তারা এগুলো আমরা বরদাস্ত করব না তো সুতরাং আপনারা সবাই সতর্ক এবং সজাগ থাকবেন ওরা অনেক বড় ষড়যন্ত্রের জাল ছাপতেছে বিদেশিদেরকে সাথে নিয়ে তো ওদেরকেও ছোট করে ভাবার কিছু নাই আপনারা সুতরাং আমি বলি এই সময় আমাদের একত্র ঐক্য আমাদের একমাত্র শক্তি হচ্ছে আমাদের ঐক্য তো আপনারা ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবেলা করার ক্ষেত্রে এবং এই সকল অপশক্তিকে পরাস্ত করার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন এবং বরিশালবাসী ঐতিহাসিকভাবে অত্যন্ত বরিশালের মাটি অত্যন্ত রাজনৈতিকভাবে উর্বর মাটি আমি জানি বরিশালের নেতাকর্মীরা এদেরকে মোকাবেলা করতে পারবে আপনাদের সবাইকে জাহাঙ্গীর মামা এখন একটু বলবে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে